এটা অনেক রহস্যময় ঘটনা দিয়ে ভর্তি। আমরা যে পৃথিবীতে বাস করি তার মতো আরো 4000 গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। মানুষ এবং জীবজন্তু এই পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বসবাস করতে পারে না। এই গ্রহগুলির যেগুলি প্রাণীদের বসবাসের জন্য অনুপযুক্ত সেগুলিকে বসবাসের উপযোগী করে তোলা যাবে এমন একটা প্রশ্ন উঠেছিল এবং বিজ্ঞানীরা বলেছেন এটা সম্ভব। কিন্তু এমন একজন বিজ্ঞানী আছেন যিনি বলছেন এটি সম্ভব। ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ভূমিনাথন। তামিল নাম শুনে কি আশ্চর্য হচ্ছেন? ভূমিনাথম তামিলনাড়ুর পারাধু নামক একটা ছোট গ্রামের বাসিন্দা। যখন অন্যান্য বাচ্চারা এ ফর অ্যাপেল শিখতেই ব্যস্ত, তখন তিনি এই সমস্ত পড়তে ব্যস্ত ছিলেন। তার এমন অসীম আগ্রহ 14 বছর বয়সেই তাকে এই কাজ করতে সক্ষম করেছে। তার এই আবিষ্কার তাকে নাসা পর্যন্ত নিয়ে আসে। তিনি নাসা থেকে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করেন এবং তিনি এমন একজন বিজ্ঞানী তৈরি হন যাকে নিয়ে নাসা সত্যি গর্ববোধ করেন। ভূমিনাথম বলেছেন যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহকেও তিনি বাসযোগ্য করে তুলবেন। এটা কি আসলেই সম্ভব? বিজ্ঞানের মাধ্যমে প্রাকৃতিকভাবেই কি এটা করা সম্ভব? লক্ষ লক্ষ মানুষ এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন। পৃথিবীর বড় বড় রিপোর্টাররা তাদের নিজস্ব প্রশ্ন নিয়ে অপেক্ষা করে আছেন। লেটস মিট মিস্টার ভূমিনাথম। স্যার, মঙ্গল গ্রহে বসবাস করার মানুষের পক্ষে কি আদৌ সম্ভব? 6 বছর আগে আমরা নাসা থেকে মঙ্গলে একটা রোভার পাঠিয়েছিলাম। ওই রোভারের মাধ্যমে আমরা মঙ্গল গ্রহের জলবায়ু, গ্যাসের মাত্রা এবং মঙ্গল গ্রহের মাটির স্যাম্পল পেয়েছিলাম। মহাকাশে অবস্থিত স্টেশন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের অবস্থা হুবহু পুনর্গঠনে সক্ষম হয়েছি। আমরা প্রায় সবাই জানি যে মঙ্গল গ্রহ 96% কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। তাই আমাদের টিমকে সেখানে টিকে থাকার জন্য আমি একটা ওষুধ আবিষ্কার করেছি। এই ওষুধ খেলে আমরা কার্বন ডাইঅক্সাইড নিতে পারবো এবং বেঁচে থাকতে পারবো। মঙ্গলের মাটি পুরোপুরিভাবে ঠিক করার পর আমরা সেই মাটিতে চাষ করা শুরু করি। রেজাল্টটিয়ে আমাদের টিমকে অবাক করে দিয়েছিল। স্যার, আপনি আমাদের কবে মঙ্গলে নিয়ে যাবেন? প্রথমত আমরা হিমবাহের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করব এবং এর মাধ্যমে জল এবং অক্সিজেন বের করে আনব। এর পরের পদক্ষেপ হিসেবে আমাদের 11টি সদস্যের টিমকে নাসা থেকে মঙ্গলে পাঠানো হবে চাষ করার জন্য। সেখানে সফলভাবে গাছপালা জন্মানোর পর আমরা অতিথি হিসেবে পাখিদের মঙ্গলে পাঠাবো। স্যার, আপনি পাখিদেরকেই কেন মঙ্গল গ্রহে পাঠাতে চাইছেন? খুব ভালো একটা প্রশ্ন। পাখিরা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কৃষক। আমরা মানুষেরা এসব বনজঙ্গল সৃষ্টি করিনি, এটা অনেক বড় একটা কাজ। পাখিরা যদি জঙ্গল সৃষ্টি করা শুরু করে, মানুষের সে গ্রহে থাকার জন্য যথেষ্ট অক্সিজেন থাকবে এবং মঙ্গলকেও আমরা পৃথিবী বানাতে পারব। আমার শুধু দরকার একটা বীজ, আর সেখান থেকে আমি নতুন একটা পৃথিবী সৃষ্টি করব। স্যার, আপনার আইডিয়াল এবং রোল মডেল কে? আমাদের ধারণা অনুযায়ী তিনি অ্যালবার্ট আইনস্টাইন কিংবা নিকোলা টেসলা নন। আমি তিরুনেলভেলিতে অবস্থিত ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। সেখানে ভেলুসামি নামে এক কৃষক বাস করেন যিনি আমাকে কৃষিকাজ শিখিয়েছেন। নমস্কার স্যার। কি সমস্যা? নষ্ট হয়ে যাওয়া ফসলের জন্য একটা রিকোয়েস্ট আছে। তোরা আবদার করছিস বলেই কি সরকার তাদের সব ক্ষতিপূরণ দেবে? স্যার, চাষাবাদের জন্য লোন নেওয়া সত্ত্বেও ফসলের ফলন নষ্ট হয়েছে। তোরা এক কাজ কর, তোরা গিয়ে কালেক্টর সাহেবকে রিকোয়েস্ট করতে পারিস, তিনি হয়তো একটা উপায় বের করতে পারেন। আমরা কালেক্টরের সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি কিন্তু তার হাতে কোনো সময় নেই। হ্যাঁ, শুধু তার কাজই হচ্ছে যেন তোদের সেবা করা। তোদের কি মনে হয় আমি এখানে বেকার বসে আছি? তোরা তো এখানে এমনি এমনি চলে আসিস, যা এখান থেকে। তু শোন, এরা আর আসলে এদের ভেতরে ঢুকতে দিবি না, শান্তিতে খেতেও দেয় না একটুকু। তাই আমাদের গ্রামে গিয়ে এই সফলতাটা সেলিব্রেট করা যাক, কেমন হবে বলো মা? আমাদের গ্রামে? তুই কি সত্যি বলছিস? চল বাবা, চলো যাই। Ah!
ஏகும் சுற்றி வந்தேன் பின்னை தொட்டும் வந்தேனே இந்த மண்ணில் ஏதோ ஒன்று வெற்றும் மொழி சொற்கள் எல்லாம் கேட்டுக்கொண்டே வந்தேனே என் தமிழில் ஏதோ ஒன்று பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும் அறிந்திடவில்லை நெஞ்சம் மறுபடி பதத்தினை நான் பாதிக்கும் பொழுது சிலிர்க்குது தேகம் கொஞ்சம் நரம்புகள் அனைத்திலும் மரம் எனும் உரம் தான் உலகத்தில் முதல் நிறம் தமிழ் நிறம் தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர் தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர் தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நிகழடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நிகழடா உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டு பிடிக்க வேறு இடம் மண்ணில் இல்லை மொழி வெறும் மொழி இல்லை பழி என்று உரைத்த வேறு இனம் எங்கும் இல்லை அனைத்திலும் மரம் எனும் உரம் தான் உலகத்தில் முதல் நிறம் தமிழ் நிறம் தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர் தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர் தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நிகழடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நிகழடா ছেলেমেয়েরা কেমন আছে? ও ও মীনাজি, মীনাক্ষি তো এখানে আছে। আমি মীনাক্ষির ব্যাপারে জানতে চাই। ওকে তো আমি চিনি। আমি আপনার নিজের জীবনের চেয়েও বেশি দামি ফসলের কথা বলছি। হ্যাঁ, সেগুলো ভালোই আছে। স্পেশাল খাবারের ব্যবস্থা আছে। চলো যাওয়া যাক। শক্তির খবর কি? তুই এখনো ওকে ভুলিসনি? তুই যাকে চুমু খেয়েছিলি স্কুলে, ও এখনো সেই ভিতর ডিমি রয়ে গেছে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার সত্যি ভয় করছে। ভগবান
নেই। সকল ভূত প্রেত নাকি ওর পিছনে রয়েছে, তারা নাকি ওকে হামলা করবে, সেই কারণেই ও এটা সারাক্ষণ নিজের কাছে রেখে দেয়। যা তো মোটা, আমার ভয় নিয়ে মিথ্যা বলবি না। গত সপ্তাহে রাত দুটোয় আমি একা একা ছাদে দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখেছিলাম। আচ্ছা, তুই তাহলে এভাবে চন্দ্রগ্রহণ দেখেছিলি? শয়তানের দল, ওকে নিয়ে ইয়ার্কি মারা বন্ধ কর। আরে ভাই, চালিয়ে যা, পিছনে যা, পিছনে যা, যা। শক্তি, তুমি রেগে যাচ্ছ কেন? বন্ধুরা শুধু তোমার সঙ্গে মজা করছে। ওরা করেছে বুঝলাম, কিন্তু তুমি ওদের সঙ্গে মিলেছিলে। ছোটবেলায় যখনই কেউ ঠাট্টা করেছে, আমি সবসময় তোমায় রক্ষা করেছি। আচ্ছা, আমি ক্ষমা চাইছি, সরি। ওকে, কি সরি? কেউ আমাকে নিয়ে হাসাহাসি করলে তোমার উচিত আমাকে সমর্থন করা, হুম? আর তুমি তাদের সঙ্গে মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছো। বলেছিলে তুমি ভয় পাও না, কিন্তু তুমি তো কাঁপছো। এই কি করছো তুমি? তুমি আমার চুল ছিড়লে কেন? এইটুকুই যথেষ্ট। এর থেকে আমি তোমার সব অনুভূতি সম্পর্কে জানতে পারবো। অপেক্ষা করো, আর দেখো আমি কালই রিপোর্ট নিয়ে আসবো। চুল হলো আমাদের শরীরের এমন একটা অংশ যা শরীরের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার সংগ্রহ করে। আপনার প্রশ্ন কতটুকু? ফরেনসিকে কোনো ব্যক্তির চুলের পরীক্ষা করলে এটা আপনাকে বলবে যে সে কে এবং সে কি কি করেছে, সেটা সমস্ত তথ্যই জানিয়ে দেবে। সহজ ভাষায় বললে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী জানা হয়ে যাবে। এই শুনছিস, ওই মুহূর্তটা কেমন লাগছিল? ওই মুহূর্তে আমার মিশ্র অনুভূতি ছিল। মিশ্র অনুভূতি ছিল? দারুণ। অতএব টেস্টে তোর ইস্ট্রোজেন আর ডোপামাইন লেভেল দেখা যাবে। তার মানে আমার ভালোবাসা দেখা যাবে না? শুধু এই জিনিসগুলো দেখা, ভালোবাসার বিষয়ে আমার সন্দেহ আছে। এটা শুধু দেখাবে তুই উত্তেজিত ছিলি। আরে, সেটা টেস্টে প্রকাশ পেলে সেটা আমার জন্য লজ্জার হবে। চোখ বন্ধ করার সময় তোর এই ব্যাপারে ভাবা উচিত ছিল। হ্যালো মিস্টার অ্যাস্ট্রোনট, শক্তির সাথে তুমি কি করেছো? সে পুরো রাত ঘুমের মধ্যে তোমার নাম বকবক করছিল। ভিডিও পাঠিয়েছি, দেখে নাও। ছোটবেলা থেকে আমি ভূমিকে অনেক পছন্দ করি। আমরা দুজনে বিয়ে করব। আমি গর্ব করে ভূমিকে আমার স্বামী বলে ডাকবো। আমার তিনটে কিউট বাচ্চা হবে, একদম ওর মতো। কিন্তু আমরা সবসময় একে অপরের কাছে বাচ্চা হয়েই থাকবো। তুমি আমাকে আসতে বলেছো কেন? কি দেখছো তুমি? তোমার রিপোর্টের কথাটা মনে আছে? রিপোর্ট পেয়ে গেছি, সেটাই এখন দেখছি। দেখো, ছোটবেলা থেকে আমি ভূমিকে অনেক পছন্দ করি। আমরা দুজনে বিয়ে করব। আমি গর্ব করে ভূমিকে আমার স্বামী বলে ডাকবো। আরে আরে, এই শোনো, আমি মাত্র 3 বছরের জন্য যাব, তুমি কি তখনও আমাকে ভালোবাসবে? যেই 3টি বছর আমি তোমার থেকে দূরে থাকব, মঙ্গলে থেকেও আমি তোমাকে ভালোবেসে যাব, তুমিও কি আমাকে ভালোবাসবে? আর 1 মাস থাকবে, তাই না? তাহলে এই 1 মাসই 36 মাসের ভালোবাসা দিয়ে আমার মনটা ভরিয়ে দাও।
ব্যাপার বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, কফি খাওয়া যাক। টাকা ধার নিয়ে তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলছো? হ্যাঁ হ্যাঁ, আর কিছুটা সময় দাও, আমি শোধ করে দেবো। তুমি এমনিতে একটা ভাড়া বাড়িতে থাকো, তার মধ্যে তোমার সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে, জমি বন্ধ করে রেখে দিয়েছো, টাকা শোধ করবে কিভাবে? ক্ষতিপূরণের জন্য কালেক্টরের অফিসে দরখাস্ত দিয়েছি, টাকা পেয়ে গেলেই ধার শোধ করব। তুমি কি বলতে চাইছো? তোমার ফসল পুড়ে গেছে বলে তুমি কালেক্টর সাহেবের কাছে সেটার জন্য ক্ষতিপূরণের আবেদন করেছিলে, আর আমি যদি ঠিকঠাক পড়তে পারি তাহলে আমি আগের দিন কালেক্টর সাহেবের বাড়িতে গিয়েছিলাম এবং সেই কাগজেই আমাকে সে ছানা খেতে দিয়েছিল। তুমি এখনো বিশ্বাস করো যে তুমি ক্ষতিপূরণ পাবে? বলেনি, তুমি তো আমাকে অনেক সম্মানের চোখে দেখতে, প্রতিবেশীর এই সমস্ত কথা শুনলে লজ্জে আমার মাথা কাটে। শালা, তুমি আমার টাকা ফেরত দিতে পারো না, আবার সম্মান আশা করো? আমি যেন 4 দিনের মধ্যে টাকা ফেরত পাই, আর যদি তাই না হয় তবে আমার লোকরা তোমার বাড়ি দখল করবে, আর ওই টাকা শোধ না করা পর্যন্ত তারা বাড়ি ছাড়বে না। তোমার হাতে মাত্র 4 দিন। তোমরা সবাই রাস্তা দিয়ে চলে যাও, কালেক্টর বাবুকে একটা জরুরি মিটিং এ যেতে হবে, তিনি আগামীকাল অফিসে এসে। আজ অবধি অনেক দরখাস্তই আমরা জমা দিয়েছি, বিগত 3 বছরের পুড়ে যাওয়া ফসল ছাড়া আমাদের কিছুই নেই, লোন নেওয়া সত্ত্বেও 2 মুঠো এক বেলার খাওয়া জোটে। তার মানে এই না যে তোমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করবে, কালকে তোমরা কালেক্টরের অফিসে এসে দেখা করো। দেখা করতে আমাদের আন্দোলনের নামতেই হতো না। দয়া করে ফসলের দিকে তাকান, এই ফসলাদি শেষ হয়নি, আমরাও শেষ হয়ে গেছি, দয়া করে দেখা করতে বলুন। দেবি ম্যাডামের খবর কি? সে ভালোই আছে। তোমাকে লাল স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো নাকি? স্যার, আমার পরিবার খুব কষ্টে আছে, শুধুমাত্র পড়াশোনার জন্য এসব করছি। আমি তো আছি তোমার জন্য। কি হয়েছে? অনেক চেষ্টা করলাম কিন্তু তারা নড়বে বলে মনে হচ্ছে না, আপনি দেখা করলে হয়তো মানবে। তোমার লজ্জা করলো না? তুমি ওদের সরিয়ে দিতে পারলে আমি তোমার প্রমোশনের একটা ব্যবস্থা করব। হ্যাঁ যাও এখান থেকে। স্যার, এখানে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে গর্ভবতী মহিলারাও আছেন, তুমি তোমার সহানুভূতি দেখানোর জন্য পুলিশে যোগ দাওনি? আজকাল কিছু না কিছু হলে লোকজন আন্দোলন শুরু করে, আর তারা যাতে এই আন্দোলনের কথা কখনো না ভাবতে পারে তার একটা ব্যবস্থা করো। যাও। ভাই কি হয়েছে এখানে? ওদের কোনো কাজকর্ম নেই, খালি আন্দোলন করছে। তুমি তো গর্ভবতী, তোমার এখানে থাকা উচিত নয়, বাড়ি যাও। কোনো সমস্যা নেই, আমি এখানেই থাকবো। সবাই একত্রিত হও। লাঠি চার্জ। মেল ব্যাট, বাংলাদেশের 1 নম্বর ব্যাটিং কোম্পানি, সব ধরনের খেলাধুলোর স্থান, সব ধরনের ব্যাটিং ইভেন্টগুলোর স্থান, খুবই সহজ মোবাইল অ্যাপ, সহজ এবং দ্রুত ডিপোজিট এবং উইথড্র দেওয়া হয়, সর্বোচ্চ অডস গ্যারান্টি যুক্ত পেমেন্ট দেওয়া হয়। প্রোমো কোড FILM ফিল্ম অবশ্যই ব্যবহার করুন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বোনাস পান। আজই খেলুন মেলবেটের সাথে এবং ঘরে বসেই আয় করুন। কাকা, কাকা কি জানতে চাস? কেন আমি গাড়ি ব্লক করেছিলাম? কেন করেছিলাম? আরে না না, দেখ আমি উচ্চ সুদে ঋণ নিয়ে এই ফসলাদি চাষ করেছিলাম, সব পুড়ে গেছে। তারা আমাদের বীজ দিয়েছে, তারাই আমাদের সার দিয়েছে, কিন্তু ঋণের বোঝা আমাদেরই। আমরা ক্ষতিপূরণ চাইতে গেছিলাম বলে তারা আমাদের পুলিশ দিয়ে মার খাওয়ালো। আমার স্ত্রী হয়ে অপমানিত হওয়ার চেয়ে ওয়াচম্যান হিসেবে কাজ করলেই পারতো। আমি এটা পারবো না বাবা, আমি কৃষিকাজকে ভগবানের মতো পূজো করি, জানি না ভগবান কপালে কি রেখেছেন।
আমাদের কি হবে কে জানে, ভগবানই জানে। আরে জমি ভগবান, আশা হারাবেন না কাকা, জানি না কি হবে আমাদের। হাইব্রিড বীজগুলো প্রাইভেট কোম্পানি আমাদের দিয়েছে, সে এত খনন করেছে যে জমিও গরম হয়ে গেছে, জন্য প্রচুর পরিমাণে জলের দরকার, কুয়ো শুকিয়ে গেছে। তাহলে ভেলুসামি কিভাবে জল আনলো? আমরা চিত্তুয়ারের ফার্ম থেকে জল কিনে আমাদের জমিতে সেই জলগুলো দিই। ভেলুসামি কুয়ো খুললেন না কেন? 5 লাখ টাকা দিয়ে 800 ফিট কূপ খনন করার মতো ক্ষমতা তার নেই। ভাই আপনারা কতটুকু খনন করেছেন? আমরা 240 ফিট মতো খনন করেছি, জলের কোনো ছিটে ফোটাও নেই। এই পুরো জেলার যেখানেই খনন করেন না কেন কিছুই পাবেন না, পাবেন না কিছুই। 800 ফুট খনন করলে তো সমুদ্রের জল পাওয়ার কথা। আমরা আগে থেকেই সমুদ্রের জল পাই, আমরা তাতেই খুশি যে অন্তত সমুদ্রের জল তো পাই। অন্যদিকে মাদুরাইতে মাটির নিচে জলই পাওয়া যাচ্ছে না। আরে ওয়েলকাম ভাই। ভাই এখানে তো বাহাতি ড্রাইভ করা গাড়ি পার্ক করা। আরে বন্ধু আমরা এই সুবিধা থেকেই তো গাড়ি রপ্তানি করছি। এখান থেকে গাড়ি রপ্তানি করা হচ্ছে, তারা নিজেদের দেশে গাড়ি তৈরি করলে তাদের পরিবহন খরচ বেশি যায়। না এটা সম্ভব নয়, আর তাদের দেশে গাড়ি তৈরি করা তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করেছে? একটা গাড়ি তৈরি করতে কম করে 5 লাখ লিটার জল লাগে, তাহলে প্রতিদিন গড়ে 2 কোটি লিটার জল লাগে। একদিনে 2 কোটি লিটার? অবাক হওয়ার কিছুই নেই, জিনসপ্যান তৈরির কোম্পানিগুলো দিনে 3 কোটি লিটার জল ব্যবহার করে। ওরা পারলামের তামার কোম্পানি ব্যবহার করে 5 কোটি লিটার জল। এইসব কোম্পানির অবস্থা ভালোই, এখানে একটা কোকা কোলা কোম্পানি দিনে কত লিটার জল ব্যবহার করে কেউ জানে না। দক্ষিণ আফ্রিকা জলের সমস্যা দেখা দিয়েছে, তাই সে বোতলের জল ডলারে বিক্রি করছে। সব জল কোম্পানিগুলো খরচ করে দিয়েছে, আর গরিব কৃষকগুলো হতাশায় পড়েছে। জল সংকটের কারণে তারা আজ আন্দোলন করছে। তো দেখছি বোকার মতো কথা বলছিস, তোর মাথায় কোনো বুদ্ধিই নেই। 3 বছরের আগে পরে ভোট হচ্ছে না, চাষিদের থেকে ভোট নেওয়ার জন্য তারা ঋণ মুকুব করে দেবে, ক্ষতিপূরণের প্রস্তাব দেবে, আর এখন প্রতিবাদ করলে ওরা একটুও ভাববে না। তাদের তো কেউ চাষ করতে জোর করেনি, সময় মতো মানুষের বদলানো উচিত। আমারও 13 একর জমি আছে কিন্তু আমি চাষ করি না, যদি আমি চাষ করতাম তাহলে আমি সেই ভেলুসামির মতো ঋণে ডুবে থাকতাম। এই কোম্পানি কর্মচারীরা চাষবাস সেরে এখানে যোগদান করেছে, আমরা এখানে শান্তিতে জীবনযাপন করছি। মাত্র 8 ঘন্টা কাজ করতে হয়, আমাদের ইউনিফর্মও আছে, আর প্রতি মাসে ঠিক সময় মাইনে পেয়ে যাই, এক দারুণ জীবন কাটাচ্ছি। চাষের জমির মাপ নিয়ে কী করবি তুই? আমার বাবা এই অফিসে কাজ করে বলেই এটা আনতে পেরেছি আমি। এই দেখ, 2010 সাল পর্যন্ত 7498 জন কৃষিকাজকে বেছে নেয়, কিন্তু এখন মাত্র 1350 জন বাকি আছে। সবাই বিরক্ত হয়ে চাষবাস ছেড়ে দিচ্ছে বন্ধু। শুধু এখানেই না, তামিলনাড়ুতেও একই অবস্থা রে। এখানে কী হচ্ছে তা নিয়ে চিন্তা না করাই আমাদের মস্ত ভুল ছিল। 1-এর দশকের আগে 10 ফিট জমি খনন করলেই জল পাওয়া যেত, এখন 800 ফিট জমি খনন করতে লাগছে। কেন? কারণ কৃষকেরা কৃষিকাজ করা ছেড়ে দিচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী 30
২৫ বছরে ভারত ও সোমালিয়াতে পরিণত হবে। আরে এই চাষবাস ছেড়ে দেওয়ার জন্য মাটির নিচের জলের সঙ্গে এর সম্পর্ক? আরে ভূগর্ভস্থ জলের প্রমাণ এই শিকড়গুলো। শিকড়গুলোই হলো মাটিতে জল পৌঁছানোর মাধ্যম। পশ্চিম ঘাট পর্বত থেকে আমরা প্রতি বছর 2 লাখ লিটার জল পাই। তার 80% জলই কৃষিকাজকে অবহেলা করার কারণে সমুদ্রের জলের সাথে মিশে অপচয় হয়। বাকি 20% কর্পোরেট কোম্পানিগুলো ব্যবহার করে। আমি ভাবছি সরকার এই সমস্ত ব্যাপারে কিছু জানে কিনা। না জানা থাকলে আমাদের জানতে হবে। স্যার, কালেক্টর একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত আছে, কিছু সময় লাগবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। এই বেলের সাথে খেলবে? বাজাও। আহ, এটা কিসের আওয়াজ? স্যার, আমাদের চিৎকার আপনার কাছে পৌঁছায় না, তাই না? আমাদের নষ্ট হওয়া ফসলের ব্যাপারে আপনি মুখ খোলেন না। আমার বিশ্বাস পুড়ে ছাই হলেই আপনি উত্তর দিন। ক্ষতিপূরণ হিসেবে একটা দরিদ্র আত্মাকে চালিয়ে দিয়ে কৃতকর্মের ফল ভোগ করলাম। আপনি এটা কেন করলেন? আমাকে বাঁচিয়ে আবার মেরে ফেলিস না। সম্মান বাঁচাতে আমার কোনো উপায় ছিল না। আমার মৃত্যুর পর পরিবার 2 লাখ টাকা পাবে। নরকে যাক টাকা, তুমি আমার কাছে চাইতে পারতে। তোর কাছ থেকে ধার নিলে পরিস্থিতি বদলাতো না, আমার যথেষ্ট কারণ ছিল। তার মানে এই না যে নিজেকে শেষ করে দিতে হবে। আপনার স্ত্রী আর মেয়ে আপনার ইনকামের ওপর চলে, তাদের কি হবে ভেবেছেন? ওর এই অপদার্থ কৃষকের সাথে বিয়ে হয়েছিল, এটাই ওর পাপ। বাবা, কৃষিকাজের সাথে সাথে আমাকেও শেষ হয়ে যেতে দিন। মীনাক্ষী যেন তার পড়ালেখাটা শেষ করে। ওকে দেখিস, ওকে দেখিস। কাকা, কাকা, আমি কৃষিকাজকে ভগবানের মতো পূজো করি, জানি না ভগবান কি করবেন। আরে ওখানে তো দেখছি বিরোধী দলের প্রতীক, আমাদের নেতার ব্যানার এই দিকে নিয়ে এসো। আরে ডান দিকে, আরো ডান দিকে। আরে এই বুড়ো ব্যাটাদের সরতে বল। হ্যাঁ, সরতে থাকো, সরতে থাকো। ঠিক আছে, ওখানেই রাখো। এই লাশটাকে কিছুটা ডান দিকে সরাও। স্যার, আমরা এসে গেছি। শ্রাদ্ধে সরে যাও, সরে যাও।
কৃষক আত্মহত্যা করেছে। আমি বিস্মিত ও মর্মাহত হয়েছি। সরকার এত কিছু করার পরেও যদি ছোট পারিবারিক সমস্যার জন্য আত্মহত্যা মোটেও ঠিক নয়। যেসব কৃষকরা দেখছেন আমি বলছি তাদেরকে, কাপুরুষের শেষ অস্ত্র হলো আত্মহত্যা। সমস্যাকে ভয় পেলে চলবে না, আমি আছি, সরকার সব সময় পাশে আছে। মনকে শক্ত করো। সেটা কোথায় ম্যাডাম? দিদি প্লিজ জানা এখান থেকে আপনি কেন ওনাকে এই চেক দিচ্ছেন, বরং সরাসরি এটা আপনার শালার হাতে দিন। সে আত্মহত্যা করেছে কারণ শুধুমাত্র ঋণ পরিশোধ করতে পারেনি বলে। আপনি এগুলো নিজের সম্মানের জন্য করছেন, কারণ কারো রাগের পরও আপনি করেন না। মা আমাকে বলতেই হবে, আমাকে বলতে দাও। স্যার আপনি কি কৃষি মন্ত্রী নন? বিভিন্ন বিভাগের জন্য আপনার কাছে 9 জন অতিরিক্ত পরিচালক সহ 31 জন যুগ্ম পরিচালক এবং 125 জন উপপরিচালক রয়েছে। এছাড়াও প্রতিটি জেলার জন্য রয়েছে কৃষি প্রকল্প এবং এর জন্য রয়েছে 1 জন যুগ্ম পরিচালক আর 200-300 অফিসার। আপনারা কাজ কেন করেন না? আপনারা কি শুধু মৃত্যুর ক্ষতিপূরণ দিতে রয়েছে? আমার এইসব ব্যাপারে কোনো ধারণাই নেই। বেশি বকবক করছেন কেন? মনে হচ্ছে যেন আমরাই তাকে মেরে ফেলেছি। তাকে আপনারাই মেরেছেন। কৃষকরা যখন ক্ষতিপূরণের জন্য আন্দোলন করছিল, 1 সেকেন্ডের জন্য আপনি বাইরে না এসে গাড়ির ভেতরে চুপ করে বসেছিলেন। আপনি তাদের তাড়া করে পুলিশ দিয়ে মার খাইয়েছেন। আপনি যদি একবারও বেরিয়ে এসে তাদের দুর্দশার কথা শুনতেন, উনি তাহলে হয়তো মরতেন না। আরে তুমি ভুল ভেবেছ, সকল কৃষকদেরকেই আমরা দিই বীজ, কীটনাশক, সাবসিডি আর কি জানো, ফসল বীমা আর ঋণ মকুবের সুবিধা। ফসল বীমা ও লোন মকুবের সুবিধা সরকার তাদের অনেক কাজ করেছে, বুঝেছ? এই বীজের পারমিশন কে দিয়েছে? সকালবেলা কোম্পানির অনুমোদনের আবেদন করলো আর বিকেলবেলা আপনারা অনুমোদন দিয়ে দিলেন? এগুলো হাইব্রিড বীজ। এটা লজ্জা যে আপনারা জানেনই না এগুলোর জন্য প্রচুর জল দরকার। ভূগর্ভের জল 800 ফুট হয়ে গেছে জানেন? আহা বাবা, তুমি সরকারকে দোষারোপ করতে পারো না। এগুলো থেকে বেশি ফসল উৎপন্ন হয় বলেই তারা এটায় সরে এসেছে। তার মানে ফসল নষ্ট আর কৃষকদের মৃত্যুতে আপনার কিছুই যায় আসে না। ভেবেছিলাম আমেরিকায় গিয়ে পড়াশোনা করেছো, জানো না বৃষ্টি না হলে ফসল শুকিয়ে যায়। এটা কোনো বালতির জমা জল নয় যে নিংড়ালেই শুকিয়ে যাবে। আমি কি বৃষ্টির দেবতা নাকি? এত সমস্যার মাঝেও আমরা সর্বদা সরকারের সাথে লড়াই করে গিয়েও গ্রামবাসীদের কাছে জল পৌঁছে দিয়ে আসি। আমার তার জন্য এত লড়াই করার প্রয়োজন নেই। গত 10 বছরে কেরালা আর কর্ণাটকের চেয়ে তামিলনাড়ুতে 1,000,000 কিউব ফিট বেশি বৃষ্টি হয়েছে। বলতে পারেন এত জল কোথায় যাচ্ছে? আরে এগুলো সমুদ্রে চলে যাচ্ছে। সমুদ্রে যাচ্ছে না স্যার, কর্পোরেট কোম্পানিগুলোতে সাপ্লাই দেওয়া হচ্ছে। বন্ধ করো এসব। বন্ধ করবেন না। এটা কি কৃষকদের দেশ নয়? আপনি কৃষি মন্ত্রী তাই না? আপনি উত্তর দিতে বাধ্য, বলুন। এই তুমি কি অ্যাটেনশন পেতে এসছো? এই কৃষক মারা যাওয়ার পর তুমি চিল্লাচ্ছ, তুমি ইতিহাসটা জানো? 1937 সালের কথা, ভারত বেকারত্ব সমস্যায় জর্জরিত ছিল তখন। অনেক তরুণ সেই সময়টায় আত্মহত্যাও করেছিল। এই কর্পোরেট কোম্পানিগুলো আসার পরে এই সমস্যার সমাধান হয়, কারণ বেকাররা এই সমস্ত কোম্পানিতেই কাজ করছে। সাধারণ একজন গ্রাজুয়েট সহজেই মোটা টাকার মাইনের চাকরি পেতে পারে। তারা বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, নিজের ফোন কিনেছে, বড় বড় হোটেলে খেতে পারে, এবং তারা এই সমস্ত কিছুর জন্য কর দেয় এবং সেই সমস্ত করের জন্যই সরকার চলে। আমরা সেই করের টাকায় কৃষকদের আর্থিক অনুদানের জন্য ব্যবহার করি, এছাড়াও মৃত্যুর ক্ষতিপূরণ দিই। কৃষকরা সেই সমস্ত ব্যাপার ক্ষতিই করছে, কর্পোরেট কোম্পানিগুলোই নিয়ে আসে আমাদের জন্য লাভ। এবার বলো, কর্পোরেট কোম্পানিগুলোকে জল সাপ্লাই দেব না? লাভ বলতে আপনি কি বোঝেন জানি না। আপনি কি মনে করেন যে তারা নিজের দেশে গাড়ি তৈরি? তারা অবশ্যই তা পারে,
কিন্তু তা যদি তারা করে তাহলে তাদের মাটির জল হাজার ফুট নিচে নেমে যাবে, তাদের নদীগুলো ডোবায় পরিণত হবে, তাদের মাটি ধ্বংস হয়ে যাবে, লোক ক্যান্সারে আক্রান্ত হবে। আর এই কারণেই নিষিদ্ধ করেছে। এ ধরনের আন্তর্জাতিক কোম্পানিগুলো বিদ্যুৎ এবং বরাদ্দকৃত একর জমির উপর মাত্র 3,000 টাকা ভাড়া দেয়, আর এতেই আপনারা তাদের লাল গালিচা পেতে স্বাগত জানান। তারা এসে আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে দেয়। আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার পর তারা কর হিসেবে অল্প কিছু টাকা পরিশোধ করে, আর আপনারা এতে গর্ববোধ করেন। কিন্তু কৃষকদের সমস্যা আপনাদের কাছে কোনো মূল্য নেই। স্যার, তবে আপনাকে একটা ইতিহাস বলি, শুনুন। স্বাধীনতার আগে কিন্তু এখানে কোনো শিল্প সংস্কৃতি ছিল না, শুধুমাত্র কৃষকের কর প্রদানের কারণে সরকারের অবস্থান টিকে থাকতো। ভারত এখনও কৃষি নির্ভর দেশ। একজন কৃষক তার 2 একর জমি চাষ করে যা মুনাফা কামায়, একজন আইটি পেশার চেয়েও বেশি ট্যাক্স দিতে পারে। এই উনি হয়তো সর্বশেষ কৃষক যিনি ঋণের দায় মারা গেলেন। তোলো ওনাকে। কৃষিকে ভগবানের মতো পুজো করি আমি। আপনি আবেদন করেছিলেন বলে কি সরকার ক্ষতিপূরণ দেবে? আমার বিশ্বাস তুমি এটা বলতে পারো যে আমরা তাদের হত্যা করেছি। কৃষকরাই এই দেশের অবনতি ঘটাচ্ছে। তুমি কি করছো ভূমি? নাসা তোমার এগেইনস্টে মামলা করেছে। তোমাকে এক্ষুনি আমেরিকা আসতে হবে। আমেরিকা তোমার জন্য অপেক্ষা করছে। মিস্টার ভূমিনাথন, আপনার উপর একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও আপনি নাসার বিভিন্ন বিধি লঙ্ঘন করেছেন। আপনার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো কি আপনি স্বীকার করেন? হ্যাঁ স্যার। যেহেতু সে তার ভুলগুলো স্বীকার করে নিয়েছে, তাই অনুগ্রহ করে তার ছুটি বাতিল করে অবিলম্বে নাসা মিশনে মিস্টার ভূমিনাথন, আপনি নাসার সম্পত্তি। যেহেতু আপনি প্রথমবারের মতো ভুল করেছেন, নাসা আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। তবে নাসা আপনাকে একটা অনুরোধ পেশ করছে। এরপর থেকে আপনি আমার দেশের চাষাবাদ নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এবং চাষাবাদ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত হতে পারবেন না। তাছাড়া আপনাকে ন্যাশনাল মিশনে এখনই যোগ দিতে হবে। আপনি কি এই অনুরোধ প্রস্তুত ভাই? না। মিস্টার ভূমিনাথন, আপনি এই সমস্যার গুরুত্ব বুঝতে পারছেন না। আপনি যদি গ্রহণ না করেন, তবে নাসাকে $20 মিলিয়ন জরিমানা দিতে হবে আপনার, এবং এছাড়াও আপনি সারা জীবনের জন্য আমেরিকান নাগরিকত্ব হারাবেন। মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি কিছু বলতে পারি? হ্যাঁ। আমি যখন স্পেস স্টেশনে কাজ করেছি, মহাকাশ থেকে আমার দেশকে এক ঝলক দেখতে 92 ঘন্টা সময় লেগেছে। মহাকাশ থেকে আমার দেশটি অনেক সুন্দর দেখাত, তবে সেই সৌন্দর্য কেবল দূরেই থেকে যেত। কাছে আসার পর সব বুঝতে পেরেছি, আমার দেশটি একদিক দিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মহামান্য আদালত, যদি আমি নাসার মঙ্গল মিশনে সম্মত হই, মঙ্গল গ্রহে প্রথম পা রাখা ব্যক্তি আমি হব। একটা ইতিহাস রচনা করব। পুরো বিশ্ব আমাকে বাহবা দেবে, আমার স্বপ্নগুলো পূরণ। কিন্তু আমি যখন এই মিশনে ফিরে আসব, তখন আর আমার দেশ বাসযোগ্য থাকবে। আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে বাস্তবটাকে হারাচ্ছে।
এর জন্য যদি আমাকে মূল্য চোকা দেয় আমি এটা সাথে নিয়ে এখনো কি সেগুলো আছে? আছে। কোথায়? এমন জায়গায় যেখানে কৃষি এখনো ব্যবসায় পরিণত হয়নি। সে লাখ টাকা আয় করতে পারবে। আমার কাছে একটা দারুণ প্রকল্প আছে যার জন্য প্রয়োজন 1 একর জমি। মাসে লাখ টাকা আয় হলে আমার ছেলে দুবাইয়ের চাকরি ছেড়ে চলে আসবে। Yeah.
தேவையில்லை இளையன் பயிரும் உழவன் உயிரும் உனக்கு ஆட்டமே புனரரசிய தமக்கு தேவையில்லை இளையன் உழுது இளைய பொழுது பிறகும் ஈட்டமே இனி ஒரு உயிர் வீணாய் அழிந்திட விட மாட்டோம் மருத்துவம் சட்டம் பொறியியல் போல் உளவியல் தொழில்நுட்பமும் மாறும் மோது மோது உடலழிக்கும் பானம் விற்க எங்கள் நீரை விற்பதாரடா புகையுமிழும் மாலைக்காக எங்கள் மண்ணை விற்பதாரடா இலவச மின்சாரம் வேண்டாம் ஒளியினில் மின்சாரம் காண்போம் கடன்களை நீ நீக்க வேண்டாம் உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம் நிலம் கீழ்த்திடும் முந்தன் தோளில் ஏறோடி எதிரிகளின் முகம் கீழ்த்திட ஒன்றாய் கூடி போராடு உழவா 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 உலகை உழவா புதிதாய் உலகை படைக்க আমাদের আজকের অনুষ্ঠানে একজন উচ্চ সাফল্য অর্জনকারী ব্যক্তি নাসার বিজ্ঞানী ভূমিনাথমের সাথে পরিচয় হবে কৃষিতে অনেক ধরনেরই সমস্যা রয়েছে কিন্তু আপনি একটা বড় চ্যালেঞ্জ দিয়েছেন এটা কি সম্ভব স্যার প্রত্যেকে যদি প্রতি মাসে 1,25,000 ইনকাম করে তারা কি ট্যাক্স দিতে সক্ষম হবে অবশ্যই সক্ষম হবে আমি বিগত 5 মাস ধরে 2 একর জমির মধ্যে 62,02,000 ইনকাম করেছি স্যার আমারও 5 একর জমি আছে আমি যদি সার দিয়ে পুরো জমিটা ভরেও ফেলি বছরে 2,00,000 টাকা তবুও আয় করতে পারবো না আমরা স্যার আপনি কি হিসাব নিকাশ জানেন হ্যাঁ জানি প্লিজ আসুন স্যার এটা আমার খামার মাত্র 2 একর জমি আমি 55 পয়সায় 3 ধরনের সবজি চাষ করেছি এটা থেকে প্রতিদিন 138 আঁটি পেয়েছি প্রতি মাসে আমার 39,000 লাভ হয়েছে শুধুমাত্র শাকসবজি থেকে তাহলে 4 মাসে কত হিসেব দাঁড়ায় 1,56,000 টাকা লিখে রাখুন আমি প্রতি মাসে 18,000 টাকা আয় করেছি গরুর ফার্ম থেকে এই গরুর গোবরকে আমি জৈব সারে পরিণত করেছি যাকে বলা হয় কালো সোনা এই 5 মাসে আমি অনায়াসে 3 টনের ওপর কম্পোস্ট সার বানাতে পারতাম প্রতি মাসে 26,000 টাকা আয় করে থাকি এই কম্পোস্ট থেকে বাকি পড়ে থাকা 1 একর জমিতে ধান চাষ করে থাকি শুধুমাত্র ধানেই আমার 3,00,000 টাকা লাভ হয়েছে এখন এই সব নম্বরগুলোকে যোগ করলে আপনি আপনার পুরো হিসাব পাবেন 6,22,000 টাকা এই জাতির মঙ্গলের জন্য অর্থনৈতিক এবং বস্তুতান্ত্রিক এবং সাম্যতা আগে চিন্তা করা উচিত যেন পরিবেশের ক্ষতিও না হয় আর যাতে আয়ও করা যায় একমাত্র জীবিকা কৃষি যেটা সম্ভব করে থাকে নিজেকে একজন কৃষকের থেকে আলাদা ভাববেন না যদি একজন কৃষক ঋণের দায় মারা যায় আমরাও একদিন জলের অভাবে মারা যাব এটাই একমাত্র পার্থক্য সে একদম ঠিক বলছে মেড ইন জার্মানি মেড ইন ফ্রান্স মেড ইন আমেরিকা আমরা অন্য দেশের জন্য তৈরি করছি মেড ইন ইন্ডিয়া কোথায় ডেনমার্ক একমাত্র দেশ গরুই সম্পদ হিসেবে আছে তবুও তারা বিনামূল্যে শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা কেন সেটা পারছি না প্রতি মাসে 1,00,000 টাকা 1 একর জমি থেকে সে একজন নাসার বিজ্ঞানী হয়ে এটা বলেছে প্রমাণ করেছে এছাড়া আমাদের আর কি চাই সেই ছোটবেলা থেকে আমরা ভুল শিক্ষায় বড় হয়েছি ইঞ্জিনিয়ারিং করা সত্ত্বেও আমরা চাকরির জন্য ঘুরে বেড়াই কৃষিকাজ কোনো ভুল পেশা নয় আপনারাও কি প্রস্তুত 1,00,000 টাকা আয় করে ট্যাক্স দিতে যেমন আমি করছি ভাই সে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সে শয়তানের সাথে পাঙ্গা নিচ্ছে খারাপ সময় শুরু ওর দেখে যা প্রথম ধাপ হিসেবে আগামী শুক্রবার আমি একটা বীজ কার্নিভাল আয়োজন করব আমাদের ফার্মে আমি 1,000 কৃষককে ফ্রিতে বীজ দেব এবং আমার উপর আস্থা রাখতে বলবো পরের 4 মাস তারা ওই পদ্ধতিতেই চলবে যদি এটা চলতে থাকে তাহলে 1 বছরের মধ্যে তামিলনাড়ুর সব কৃষক জৈব কৃষিতে পরিণত হবে এটা কৃষিতান্ত্রিক সমাজ কৃষকদের সাপোর্ট করুন বন্দে মাতরম সুন্দর
আমার ছেলে খুব যত্ন করে বানিয়েছে। আমরা সব দিয়ে চেষ্টা করছি কিন্তু রক্ত বন্ধ করতে পারছি না, অন্ধ হয়ে যাচ্ছে তারা। এটা এক নতুন ধরনের ভাইরাস। ভাইরাস? ভাই এটা কিছুই না, চিন্তা করো না, চিন্তা করো না। ডাক্তার আপনি কি ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস না, একটা ম্যাগনিফাইং গ্লাস দাও। ভাই তারা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না।
তোমার উচিত ছিল প্রথম ইন্ডিয়ান হিসেবে মঙ্গল গ্রহে পা রাখা। তুই এখানে কি করছিস? তোর কি মনে হচ্ছে আমি ভুল সার আর ভুল বীজ সাপ্লাই করেছি? হ্যাঁ, যার কেমিক্যাল এই মাটিকে ক্ষতি করতে পারে, তাই না? আমায় দেখে কি তোর কনসেন্টা কোম্পানির মালিক মনে হচ্ছে? হ্যাঁ, যে গাড়ির কোম্পানি, জিন্সের কোম্পানি, সোডা কোম্পানি প্রতিষ্ঠা করেছে, দেশের মাটি থেকে সব জল শুষে নিচ্ছে এবং সব রকম প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে, তোর আমায় দেখে কি ওই কোম্পানির মালিকও মনে হয়? হ্যাঁ, ওই কোম্পানিগুলো আমার। আমার নাম রিচার্ড চাইল্ড। তুই যে ঘুম থেকে উঠে ব্রাশ করিস সেটা কোন কোম্পানির টুথপেস্ট? নামটা হয়তো আলাদা হতে পারে, কালারটাও আলাদা হতে পারে, এমনকি কোম্পানিটাও আলাদা হতে পারে, কিন্তু ঘুরে ফিরে সব কিছুই আমাদের। কোন সাবান তোর? কি নরম ত্বক চাই, নাকি ঐতিহ্য বা বিজ্ঞান চাই, নাকি অগাধ ভরসা চাই? সব কিছুরই মালিক আমরা। চা কফি দুটোই আমাদের মালিকানাধীন। আইসক্রিম বল, নুডলস বল, এমনকি বিস্কুটও, তোদের ব্যবহার করা ওষুধ থেকে শুরু করে অক্সিজেন পর্যন্ত সব আমরা উৎপাদন করি। তোদের দেশের ব্যবহৃত সব কিছুর মালিক আমরা। তুই কি জানিস এই সকল কিছুর মালিক মাত্র 13টা পরিবার? এই 13টা পরিবার মিলে সারা বিশ্বে রাজত্ব করে। তোর দেশের মাটি আমাকে চা করার মতো। এখানে শুধু আমার তৈরি করা হাইব্রিড বীজের চাষ হবে এবং আমার বানানো সার দিয়ে এগুলো বাড়বে। এই মাটিতে যেন তোদের কোনো বীজের চাষ না হয়, তোদের বানানো গোবরের সারে যেন এখানে গাছের বৃদ্ধি না হয়। তিনি মুখ খুলবেন না, এক সেকেন্ড অপেক্ষা কর। শোটা শুরু করে দিন। আপনারা যে যার প্রশ্ন শুরু করুন। এই যে প্রশ্ন স্যার, 26 জন দৃষ্টি হারিয়েছে, সরকার কি করেছে? এই যে উত্তর। এটা সরকারের ভুলের জন্য হয়নি, ভালো করে জেনে রাখুন। বিজ্ঞানী ভূমিনাথনই এর জন্য দায়ী। ভূমিনাথনের বানানো খামার থেকেই যে ভাইরাসটা ছড়িয়েছে লোকজনের দৃষ্টি যাওয়ার জন্য সেটাই দায়ী। এটা আমি বানিয়ে বলছি না, তদন্তের ফলেই এটা বের হয়েছে। জৈব খামার থেকে ভাইরাস ছড়ানো এটা কিভাবে সম্ভব? উদাহরণ হিসাবে বলা যায়, যদি সব সবজি পচে যায় তবে সেটা ব্যাকটেরিয়া জন্ম দেয়। ঠিক সেভাবেই পচে যাওয়া সবজিগুলো দিয়ে আর মাংস দিয়ে ভূমিনাথন এক জাতীয় স্বাদ তৈরি করেছিলেন, আর সেখান থেকেই ভাইরাসটা ছড়ায়। সরকারের জন্য কি পদক্ষেপ নেবে স্যার? আমরা ভূমিনাথমকে গ্রেপ্তার করছি। তার খামার থেকে যাতে এই ভাইরাস ছড়ানোটা বন্ধ হয় সেজন্য আমরা তার খামারটা একদম বন্ধ করে দিয়েছি। ভূমিনাথমের চাষ করার পদ্ধতিসমূহ অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এরপরেও সেটা করলে তা অপরাধ বলে ঘোষিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর সাজার ব্যবস্থা করা হবে। খুব রাগ হচ্ছে? রাগ হওয়াটাই স্বাভাবিক, তোমাদেরই ভোটে নির্বাচিত সরকার উল্টো পাল্টা কথা। এর কারণ হলো তোমাদের সরকারও আমার চাকর। কে এখানে রাজত্ব করবে, কে দাসত্ব করবে সেটা শুধু আমি নির্ধারণ করি, জনগণের ভোটে সেটা নির্ধারিত হয় না। আর যদি সবাই চাষবাস করে অঢেল টাকা কামানো শুরু করে তাহলে আমার কারখানাতে আর কে কাজ করতে আসবে? এছাড়া ওরা নিজেদের ট্যাক্স জমা দেওয়া শুরু করবে, এরপর সরকারও ভেঙে যাবে আর আমার কথায় নাচবে না। সবাই যদি স্বাস্থ্যকর খাবার পায় আমার বানানো ওষুধ বিক্রি হবে না। তুই এমন একটা দুনিয়া বানাতে চাস যেখানে আমার কোনো অস্তিত্ব নেই? আমি তো সেটা হতে দেব না। যদি তোর মাথায় ঢুকে যায়
পর এক মুহূর্তে খেলা শেষ। কিন্তু তোকে এত সহজে মরতে দিতে পারি না। তোর দেশের ভবিষ্যৎ তুই তো বুঝতে পারছিস, তাই না? আর আমি সেই মনটা ঘৃণা করি। আগামী 50 বছর কোনো একটা জেলের ভিতরে তোর জীবনটা কাটবে। আমি ওদের বলবো তোর জন্য যাতে ওরা একটা টিভির ব্যবস্থা করে দেয়, খবরের কাগজ পড়তে দেয়। তুই নিজের দেশকে আরো একটা সোমালিয়ায় রূপান্তরিত হতে দেখবি। তুই যতদিন বাঁচবি তার প্রত্যেকটা দিন বলবি, হে ভগবান, আমি তো কিছুই করতে পারছি না, কিচ্ছু পরিবর্তন করার সামর্থ্য আমার নেই। তুই এই রকম ভাবে বেঁচে থাকার থেকে কবে মরবি সেই আশা করতে থাকবি, আর এটাই হবে তোর শাস্তি। চল আসলাম। এর চেয়ে ভালো আপনি আমাকে এখানেই মেরে ফেলুন, যদি তা না হয় আমি আপনাকে দেশ ছাড়া করব। আপনি আমাকে এখানেই মেরে ফেলুন, নয়তো আমি আপনাকে দেশ ছাড়া করবই। আমি এই কারণেই বলছি কারণ আমি একজন ইন্ডিয়ান। আপনি বিশ্বের যে কোনো দেশে সাম্রাজ্য করতে পারেন, কিন্তু এই দেশে করতে দেব না। 1 বছরের ভেতরে আমি আপনাকে দেশ ছাড়া করবই। সেই জন্যই আপনাকে সাবধান করছি, আমাকে এক্ষুনি মেরে ফেলুন। এই ওকে নিয়ে যাও। অস্তিত্ব নেই, আর আমি সেটা হতে দেব না। তুই নিজের দেশকে আরো একটা সোমালিয়ায় রূপান্তরিত হতে দেখবি।
আকর্ষণীয় দেশ, কি সুন্দর, কিন্তু ওটা গরিব। যে সমস্ত রিসোর্স আপনাদের দেশের দরকার সেগুলো আমি প্রচুর নিয়ে এসেছি। আপনাদের দেশে সুন্দর সুন্দর নদী নালা রয়েছে, আমরা এখানে একটা রাসায়নিক কারখানা গড়ে তুলতে চাই, জিন্স প্যান্টের কারখানাও খোলা যায়, বোলা কোম্পানিও তৈরি করতে পারি, একটা কপার কোম্পানিও দরকার, 3 লক্ষ পরিবারের কর্মসংস্থান তৈরি করতে পারি আমরা, আর আপনাদের সরকার তাদের থেকে আয় কর নিতে পারবে। তাই আমাদের কৃষকদের ভোলা উচিত নয়, তারাই আমাদের মেরুদণ্ড। আমি আপনাদের হাইব্রিড বীজ সাপ্লাই করব যা আপনাকে 4 গুণ বেশি ফলন দেবে। এখানে ভূগর্ভস্থ জল 10 ফুট নিচে, এখানে আমরা গাড়ির একটা কোম্পানি তৈরি করতে পারি, এখানে আপনি যে গাড়িগুলো বানাবেন সেগুলো সরাসরি আমাদের দেশে রপ্তানি হবে। এইসব পর্বতমালা একদম অবাক করার মতো, আপনারা এই সমস্ত পর্বত ধ্বংস করে বিভিন্ন দেশে কংক্রিট সাপ্লাই করতে পারেন, আর এই সমস্ত চুক্তি থেকে আপনারা মিলিয়ন মিলিয়ন টাকা আয় করতে পারেন। আপনারা কি করছেন? প্রাথমিকভাবে আমরা রোগীকে অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া শুরু করি, কিন্তু শরীরে কোনো অক্সিজেন সাড়া দিচ্ছে না, বরঞ্চ উল্টো হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড দেখা দিচ্ছে। বিশ্বের সমস্ত বড় বড় ডাক্তারদের সঙ্গে আমরা আলোচনা করেছি, তাদের এই চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নেই। রোগীর অবস্থা দেখে মনে হচ্ছে সে যেন আর 5 ঘন্টাই বাঁচবে। হ্যালো, ডাকলা, যদি চাস তোর কাকু বেঁচে থাক তাহলে তোকে মঙ্গল গ্রহে যেতে হবে, যদি সে পৃথিবীতে বাঁচতে চায় ভূমিনাথের দয়ায় বাঁচবে, নিচে আয়। এই থামুন, আপনারা তাকে গুলি করবেন না, এই কাছে আসবেন না, দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান, তাকে ধরবেন না। স্যার, আপনি আমাদের সাথে আসুন। দেশের এখন সুসময় চলছে, দেশ ও জাতির উন্নয়নের জন্য তারা অনেক টাকা বিনিয়োগ করছেন, প্রত্যেক নাগরিকের কাজের সুযোগ হবে, কৃষকরা তাদের ফসলের 5 গুণ বেশি লাভ করতে যাচ্ছে, আমাদের জাতি অনেক গুণ এগিয়ে যেতে চলেছে। হ্যালো, মনে হচ্ছে লাওসকে আপনি কারোর কাছে বিক্রি করছেন। আমি গুগল থেকে আপনার ঠিকানা জেনে নিয়েছি। আপনার চাকরেরা আপনার লেখা কবিতা আওড়াচ্ছে, লেখাগুলো ঠিক পেন্সিলের লেখার মতো।
ভুলগুলো সম্পাদনার সময় সংশোধন করা যায়। কিন্তু ভবিষ্যতে আমি যা লিখতে যাচ্ছি সেটা পার্মানেন্ট সরকারের মতো লেখা হবে, ইচ্ছা করলেও কেউ মুছতে পারবে না, পরিবর্তনও করতে পারবে না। আশা করি ওদেশে নেটওয়ার্ক ভালো আছে, সম্ভব হলে লাইভ টেলিকাস্ট দেখতে পারি। আরো একটা ব্যাপার স্যার, কাল ফ্রি আছেন? কারণ আমার দেশ আপনার মূল্যবান টাইমের অপেক্ষায়। দয়া করে আসবেন। হাজার হাজার অপরাধী পালাতে পারে, তবে নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত নয়। চার দিন আগে বিজ্ঞানী ভূমিনাথন পরিচালিত বীজ কার্নিভালে ভাইরাসের সংক্রমণের কারণে 26 জন লোক দৃষ্টিশক্তি হারিয়েছিল। ভূমিনাথন বা তার তৈরি সারের জন্য দায়ী নয়, এর জন্য দায়ী কনসেন্টা কীটনাশক কোম্পানি। ভাইরাসটি তাদের কীটনাশক থেকেই ছড়িয়েছিল। জিনগতভাবে পরিবর্তিত টমেটো বীজ দিয়ে তাদের দ্বারা উৎপাদিত হয়, তাতে ব্যাঙের জিন থাকে এবং কলার মধ্যেও তাদের ধ্বংসকারী জিন থাকে। কলার মধ্যেও এটাও ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণ হতেই পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কনসেন্টা কোম্পানিকে সাময়িকভাবে বন্ধ করা হলো এবং এই জঘন্য অপরাধের জন্য সেই সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে এবং ভূমিনাথামকে মুক্তি দেওয়া হবে, কারণ সে কিছু করেনি। স্যার, কি করছেন? এটা শুধু আমার এলাকা চিনিয়ে দিচ্ছি। আমি এই বাড়িটার প্রতিটা ইট পরীক্ষা করছিলাম, সব জায়গা থেকে টাকার গন্ধ আসছে। নিজের জীবন বাঁচানোর জন্য মালিকের সঙ্গে ধোকা করা উচিত। নমস্কার স্যার। স্যার, আবেদন। এই কি সব দিচ্ছিস? হাড় ছাড়া মাংস দে। আদালত পর্যন্ত নিয়ে এসেছিস বলে ভাবিস না যে তুই যুদ্ধে জিতেছিস?
এটা ভাববেন না যে আপনাকে কেউ হারাতে পারে না। আমি এই খেলার সমাপ্তি টানতে যাচ্ছি স্যার। দেখতে থাক। মিস্টার রিচার্ড চাইল্ড, 26 জনের দৃষ্টি হারানোর জন্য দায়ী এই ভাইরাস, আর এটা আপনার কোম্পানি থেকেই ছড়িয়েছে, এমনকি এর জন্য আপনি ভূমিনাথনের উপর দোষ চাপিয়েছেন, এই জন্য আপনার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আপনি কি এটা স্বীকার করছেন? ইওর অনার, বসে পর। ভাইরাসটা যে আমার কোম্পানি তৈরি, লোকজন যে দৃষ্টি হারিয়েছে, এই খবরটা সম্পূর্ণই মিথ্যা, কিন্তু আমি এই নিয়ে তর্কে যেতে চাই না। বিশ্বাস আর অবিশ্বাস আপনার উপর। আপনি আদালতে এমন আচরণ করতে পারেন না, এটা আদালতের অপমান। আমি আপনাকে গ্রেফতার করাতে বাধ্য হব। আপনি আমাকে গ্রেফতার করাতে পারবেন না, আমি কেবলমাত্র একজন বিনিয়োগকারী, আর ইনি হলেন আমার কোম্পানির সিইও। আপনি চাইলে তাকে গ্রেফতার করতে পারেন। গ্রেফতার হবে? এনিথিং ফর ইউ স্যার। অর্ডার, অর্ডার। কিছু লোক মনে করে আইন বড় লোকদের বুড়ো আঙুলের নিচে, তাদের বুঝতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নই আমরা। মিস্টার পান্ডিয়ান, আপনি সিওকে এখনই গ্রেফতার করুন। অস্থায়ী সিলের অধীনে থাকা কোম্পানিটিকে পুরোপুরি সিল করার ব্যবস্থা করুন। জর্জ, আমাকে ছাড়া চাষের ক্ষেত্রে আপনাকে একটা বাধার সম্মুখীন হতে হবে। আপনার কাছে বীজের উৎস নেই, আর বেঁচে থাকার জন্য কি করবেন? তবে আমি আপনাকে এবং ভারত সরকারকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে এই একই আদালতে আদেশ জারি করবেন আমার কোম্পানিকে পুনরায় খোলার জন্য। একটু আগে কি বললেন? আপনি একমাত্র বীজের খোঁজ জানেন? আমাদের অনেক বীজ আছে। কত আছে? 1 কিলো না 2 কিলো? পুরো তামিলনাড়ুতে ছড়াবার মতন বীজ আছে। আমি একটা শর্ট ফিল্ম চালু করছি, দেখুন। মহামান্য আদালত, থামি জানোরাই এই পৃথিবীতে কৃষি সম্প্রসারণ ঘটিয়েছে। জাতীয় অখণ্ডতা সম্পন্ন একটা দেশকে একজন বিদেশি চ্যালেঞ্জ জানাচ্ছে দেখে আমি খুব লজ্জিত। তার সাহায্য ছাড়া আমরা চাষ করতে পারবো না, এটা বলেছে। তিনি যদি অন্য কোনো দেশকে চ্যালেঞ্জ জানাতেন, তারা হয়তো মাথা নোয়াত, কিন্তু তারা চেরান চোলান্স আর পন্ডিয়ানদের তারা শাসিত ভূমিকে চ্যালেঞ্জ করেছে। দয়া করে এটা দেখুন, এটা তামিলনাড়ুর সমস্ত মন্দির। এই মন্দিরগুলোতে শুধু দেবদেবীরাই থাকে না, বিজ্ঞানও আছে যা মানুষের উপকার করে। সেই সময়কার রাজারা মন্দিরগুলো বানানোর সময় লম্বা টাওয়ার বানাতেন, আর তার ওপর স্থায়ী একটা কলস বানাতেন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গ্রামগুলো ধ্বংস হয়ে গেলেও কৃষিকার্যে যাতে ব্যাঘাত না ঘটে, তাই তারা টাওয়ারের স্থায়ী কলসগুলোতে বীজ সংরক্ষণ করত। এগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত কার্যকারী বীজ। যে মন্দিরগুলো শত শত বছরেরও বেশি বন্ধ ছিল, এখনও তাদের মধ্যে বীজ সংরক্ষণ আছে। এই বীজগুলো পুনরুদ্ধার করতে আমরা তামিলনাড়ুর ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পিটিশন দায়ের করেছি। আপনার অনুমতি পেলে এই বিদেশির অহংকার চূর্ণ করে দেব। আপনি একটা কড়া আদেশ জারি করুন, আমরা আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি। মহামান্য, আমার ক্লায়েন্টের সাথে সরকারের চুক্তি আছে। আপনি চুপ করুন। মিস্টার ভূমি, আপনার আবেদন আদালত গ্রহণ করেছে। মন্দিরগুলো থেকে আপনি আপনার প্রয়োজন মতো বীজ সংগ্রহ করতে পারেন, আমি এই আদেশ জারি করছি। কেমন দিলাম স্যার? আমি কিন্তু আপনার থেকে জমি উদ্ধার করেছি, এখন এটা শুধু আমাদের কথাই শুনবে। আমার সরকার এবং জনগণ আপনার উদ্দেশ্য বুঝে গেছে, যেমন আমি বুঝেছিলাম। বলেছিলাম 1 বছরের মধ্যে আপনাকে দেশ ছাড়া করবই। আপনার তখনই আমাকে মেরে ফেলা উচিত ছিল, ভুল করেছেন আপনি। তোর মাথার জন্য যদি আমি টাকা ঢালি, তবে তোর নিজের লোকেরাই তোকে খুন করবে। আমি চাইলে 1 ঘন্টার মধ্যে
আমি তোর দেশের আইন পাল্টাতে পারি, আমার কোম্পানিকে আবার চালু করতে পারি, কিন্তু আমি এর কোনোটাই করছি না। এটাকে তোর জয় হিসাবে তুই উদযাপন করতে পারিস, আমি এটাকে ধরে নেব। আমি আবার ফোন আপডেট করছি, এটা স্পষ্ট তুই তোর চরিত্রের পরিবর্তন এনেছিস। তবে আমার কথাগুলোও লিখে রাখ, তুই এখানকার কিছুই বদলাতে পারবি না। তুই এই চাষিদের দোহাই দিয়ে আমার সঙ্গে পাঙ্গা লড়ছিস, তুই বুঝতে পারছিস না আমি এই সমস্ত চাষিদের দৌড় ধুলোয় মিশিয়ে দেব, এবং এর জন্য তুই দায়ী থাকবি, এবং তারপর তুই নিজেই আত্মহত্যা করবি। তুই তো সবে আদালত থেকে আদেশ পেয়েছিস, এই টাওয়ারগুলো খুবই উঁচু, শেষ পর্যন্ত দেখা যাক। আমি ভাবছি আপনি দুনিয়াটাকে কত দূর থেকে দেখেছেন, হয়তো বিমানের উপর থেকে, 40,000 ফুট থেকে। আমি এই দুনিয়াটাকে 7,000 কিলোমিটার উপর থেকে দেখেছি। আমি উচ্চতা ভয় পাই না, যখন একা ছিলাম তখনই আপনি পারেন, এখন তো লোকও আমার পক্ষে, দেখা যাক আপনি কিভাবে আটকাতে পারেন। সমস্ত লোক মন্দিরের বাইরে ভিড় জমিয়েছে। ভূমিনাথের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানব পিরামিড তৈরি করা হয়েছে। মন্দিরের পবিত্রতা বজায় রেখেই মন্দিরের উপরে কলসি থেকে সফলভাবে বীজ আনা হয়েছে। স্যার, আমাদের প্ল্যান ব্যর্থ হয়েছে। ভূমিনাথ মন্দিরের কলসি থেকে বীজ বের হয়েছে, দেখা দেখি সমস্ত কৃষকেরা সমস্ত বীজ তুলে নিচ্ছে। শুনুন, দয়া করে সবাই এখানে রেজিস্ট্রেশন করে নিন। দাদা, ভবিষ্যতের পুঁজি সম্প্রসারণ সবকিছু। ক্রিস্টোফার, তুমি জানো ভারতীয়রা কিন্তু খুব মেধাবী, কিন্তু খুব ভীতু। তাদের জীবনের লক্ষ্য তারা গ্র্যাজুয়েট হয়ে কর্পোরেটদের জন্য কাজ করবে। তারা কাজের মধ্যেই থাকতে পছন্দ করে, আর কাজ না থাকলে তারা মারা যাবে। কিন্তু রিচার্ড, কৃষিকাজ শুরু হলে তারা নিজেরাই সিইও হয়ে যাবে। তারা কখনোই সিইও হবে না। থামো, আমি বলছি থামো, থামো। এই ডগু, কি সমস্যা? তোমরাই সমস্যা। ভূমির সঙ্গে যারা কাজ করবে তাদের তালিকা এই ফাইলেই আছে। তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই হোক না কেন, তাদের সবাইকে তুমি বহিষ্কার করে দাও। তোমরা কৃষিকাজে লেগে গেছো বলে আমাদের কর্পোরেট থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো। এই, তারা তোমাদেরকে চাষবাস করার কারণে বহিষ্কার করেছে। কর্পোরেট কোম্পানিতে জল সাপ্লাই বন্ধ করো, আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বন্ধ করে দাও, তোমরাই তার সমর্থক। প্রতিযোগিতা, ধর্ম, ভাষা এবং তাদের জাত, কিন্তু তাদের কাছে এই কর্পোরেট জব এসবের ঊর্ধ্বে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিক, হয় তারা কর্পোরেট জব বেছে নিক অথবা চাষ আবাদের উন্নতি করুক। তোমাদের দোষারোপ করার মতো কিছুই নেই। কৃষিতে বিপ্লব আর নতুনত্ব আনার নাম করে ও তোমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরই দোষ, কোথায় ও?
আমি এখানে আসতে কাউকে জোর করিনি। তুমি কর্পোরেটের একজন দালাল, কৃষকদের নিয়ে বাজে কথা বলার সাহস দেখিও না। কেন বলবো না, আমার অধিকার আছে। কৃষিকাজে জড়িত তোমার প্রতিটা সমর্থককে তারা বার করে দিয়েছে, আমাদেরকেও। এখন আমরা আর চাকরি পাবো না। স্যার, আমার বাবা নেই, বোনের পড়াশোনা চালানোর জন্য এসব করছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই কোম্পানিতে আমি 23 বছর কাজ করেছি, কিন্তু আপনার কারণে কোম্পানি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। আপনি খুশি তো? এখন আমি বাচ্চাদের কি বলবো? আমি তাদের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারছি না। স্যার, আমার পরিবারও সর্বদা বঞ্চিত। আমি পরিবারের একমাত্র গ্রাজুয়েট এবং প্রথম চাকুরিজীবী। আজ আপনার জন্য চাকরিটা হারালাম, আপনি কি চান আবার চাকর হয়ে যাই? বাবার সার্জারি দরকার, মায়ের অ্যাজমা, বুঝতে পারছি না আমি নিজে কি করব। আমরা এমনিতেই বর্জিত, এখন আমরা কোথায় যাই? আমি নিয়োগ করব, তোমরা আমার সাথে কাজ করবে। মজা করছেন নাকি আপনি? আমি মাসে যে টাকা আয় করতাম সেই টাকা আপনি দিতে পারবেন? আসো, উত্তর দিচ্ছি। ও তোমায় ডাকছে না, মঞ্চে ওঠো। সাধারণ ভাষায় তাদের বোঝাও মার্কেটিং এ তুমি কি করেছো। তোমার চাকরি এবং বেতন কনফার্ম হচ্ছে, এটা ওদের বোঝাও। স্যার, আমি প্রোডাকশন টিমের হেড। আমার আন্ডারে একটা টিম ছিল, শহরের বিভিন্ন দোকানে গিয়ে প্রয়োজনীয় বিস্কুট, প্রয়োজনীয় চকলেট, প্রয়োজনীয় আইসক্রিমের একটা রিপোর্ট তৈরি করতে হতো। প্রোডাকশনে সেই রিপোর্ট পাঠিয়ে দিতাম আর তারা সেই অনুযায়ী উৎপাদন শুরু করত। এই মুহূর্তে তাকে নিয়োগ করলে আমাদের পণ্যের একটা মূল্য নির্ধারণ করতে পারবো। বুঝলাম না ভাই। গত সপ্তাহে তোমরা কতজন টমেটো সাপ্লাই করেছিলে? সবাই তো করেছিলাম। কত টাকায় বিক্রি করেছিলে? অন্যায্য মূল্যে বিক্রি করেছিলাম, 5 টাকা কেজি প্রতি। হ্যাঁ বোন। স্যার, শেষবারে কত টাকায় টমেটো কিনেছিলেন? 30 টাকা কেজি স্যার। আপনি 5 টাকা বেশি বিক্রি করেছেন, কিন্তু ক্রেতাকে 30 টাকা দিয়ে কিনতে হয়েছে। তাহলে লাভের 25 টাকা কার পেটে যাচ্ছে? এটা মাঝের দালালরা পাচ্ছে, কিন্তু আমরা মাঝের দালালদের হাটিয়ে যদি তাদের নিয়োগ করি তাহলে প্রয়োজনীয় জিনিসের দাম কম হবে। শুনতে তো খুব ভালোই শোনাচ্ছে। কর্পোরেট কোম্পানিগুলি পরিকাঠামো আর প্রযুক্তির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে, আমাদের সবাইকে চাকরিও দেয়, তাদের এই সামর্থ্যটা আছে, কিন্তু আমাদের তো কিছুই নেই, আমাদের তো সামর্থ্যও নেই। আমরা যদি আলাদা থাকি কখনোই সম্ভব হবে না। তো তামিলনাড়ুর সব কৃষক যদি এক হয় তাহলে অবশ্যই পারবো। আমরা বছরে 1,00,000,000 টাকার উপরে মুনাফা অর্জন করতে পারবো। এই মুনাফার 10% আমরা এদেরকে দেব। ওর মতো লাখো লাখো তরুণের কর্মসংস্থান করতে পারবো আমরা। আজ থেকে এরা আমাদের উপার্জনের ভাগ পাবে। ভাই, তুমি সাধারণত কার কাছে রিপোর্ট করো? এইচআর টিমের কাছে। এখানে কেউ এইচআর টিম আছেন? স্যার, আসো মঞ্চে আসো। যাও যাও। প্যাকেজিং ডিপার্টমেন্টের কেউ আছেন? আমাদের টেলিমার্কেটারও লাগবে। ক্যাশিয়ার, এ ভাই, তুমি সুপারভাইজার না, চলে আসো এখানে। ট্রান্সপোর্টেশন, চলে আসো। কর্পোরেট হওয়ার মতো সকল ডিপার্টমেন্ট আমাদের কাছে আছে। আমরা কি তামিলনাড়ুর সব থেকে বড় কর্পোরেট হব? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এটা বুঝতে পারছে না, অসাধারণ। উৎপাদন করতে 3 মাস সময় লেগে যাবে, সেটার জন্য মার্কেট ধরতে হবে। এখন সে নিজেই কর্পোরেট হয়েছে, এতগুলো মানুষকে নিয়োগ করছে, তাদের বেতন দেবে কিভাবে? সে তার কর্মচারীদের কিভাবে ইএমআই দেবে? এরা আমাদের ভারতীয় কর্পোরেট। জানেন আমাদের উপর কত বিনিয়োগ হয়েছে? 5,000 কোটি। তিরুপুরের সরস্বতী কোম্পানির মালিক নিথিন, শুধুমাত্র তার কোম্পানিরই তুলোর চাহিদা 12,000 টন। আমরা তার চাহিদা পূরণ করতে পারবো না? নন্দন ফুড প্রোডাক্টের মালিক বিজয়, তার কোম্পানিতে নিয়মিত চাল ডালের প্রয়োজন হয়, আমরা কি তার চাহিদা পূরণ করতে পারবো না? ইনি সত্যনারায়ণ, কোমল পানীয়র জন্য তার 7,000 টন চিনি লাগে, আমরা কি তার চাহিদা পূরণ করতে পারবো না? অবশ্যই পারবো। কর্পোরেটরদের হাতে মাত্র 1% জমি থাকে, কিন্তু সম্পূর্ণ দেশকে তারা শাসন করে যায়। 60% জমি আছে আমাদের কাছে, আমরা কি তাদের আধিপত্য ছিনিয়ে নিতে পারবো না? অবশ্যই নেব আমরা।
রিচার্ড। এই ক্রিস্টোফার, ওকে অবমূল্যায়ন করো না। বুঝতে পেরেছো সে কেন ভারতীয় কর্পোরেটের সাথে হাত মিলিয়েছে? সে প্রমাণ করতে চাইছে বিদেশি পণ্য অজৈব আর অস্বাস্থ্যকর, আর ভারতীয় পণ্য জৈব আর ভালো হিসাবে দেখাচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, ফর্সা হওয়ার ক্রিম মেখে কেউ ফর্সা হয় না, সেটা আমরা সবাই জানি। তবু বিগত 50 বছর ধরে এগুলো আমরা বিক্রি করেছি। বিজ্ঞান বলে কোলা মানুষকে মেরে ফেলতে পারে, তবু মানুষ তার গার্লফ্রেন্ডের সঙ্গে স্ট্র দিয়ে কোলা পান করে। তারা আমার প্রোডাক্টকে খারাপ বলবে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমার প্রোডাক্টকে বয়কট করার কথা বলবে, কিন্তু দিনের শেষে তারা আমাদের পণ্যই ব্যবহার করে থাকবে। আমি তাদেরকে যেখানে চেয়েছি তারা সেখানেই আছে, কিন্তু এখন আমার মাথায় অন্য কিছু ঘুরছে। তাদের চিন্তাভাবনাকে একটু বাড়তে দাও। থামি যান। মেলব্যাট বাংলাদেশের 1 নম্বর ব্যাটিং কোম্পানি, সব ধরনের খেলাধুলোর স্থান, সব ধরনের বেটিং ইভেন্টগুলোর স্থান, খুবই সহজ মোবাইল অ্যাপ, সহজ এবং দ্রুত ডিপোজিট এবং উইথড্র দেওয়া হয়, সর্বোচ্চ অডস গ্যারান্টি যুক্ত পেমেন্ট দেওয়া হয়। প্রোমো কোড FILM ফিল্ম অবশ্যই ব্যবহার করুন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বোনাস পান। আজই খেলুন মেলব্যাটের সাথে এবং ঘরে বসেই আয় করুন। তোমরা তোমাদের কাজ চালাও।
আমার সাথে এদিকে আসো। এই ভূমি, তুই আমায় মিস করেছিস। আমি ফিরে এসেছি, আর অনুমান কর তোর প্রথম গ্রাহক আমি ছাড়া আর কেউ না। খুবই টেস্টি, এটা আমার খাওয়া বেস্ট স্যালাড। কিন্তু তোর কাস্টমাররা যদি এটা খেয়ে দেখতে পারতো তাহলে তোকে নিয়ে তারা উৎসব করতো। কিন্তু আমি এটা কখনোই হতে দেব না, তুই এখনো বুঝতে পারিসনি। তাকে আমি কোলা বিক্রি করতে দিতাম না, শুধু একটা ছোট্ট কাজ করেছিলাম। মার্কেট থেকে সব বোতলগুলো আমি কিনে নিয়েছিলাম এবং সেগুলোকে ভেঙে ফেলেছিলাম। বোতলগুলো পাওয়া গেলে হয়তো নতুন করে কোলা সাপ্লাই করা যেত। কিন্তু যখন তারা নতুন করে বোতলগুলো অর্ডার করলো, নতুন করে মার্কেটে প্রবেশ করলো, ততদিনে এই ব্র্যান্ডের নাম মানুষ ভুলেই গেছিল। তাছাড়া মানুষ ইন্ডিয়ান জিনিসের স্বাদই ভুলে গেছে। আর তুই যেটা করতে যাচ্ছিস, যা তুই তোর জীবনের থেকে বেশি ভাবিস। তুই কি জানিস এরপর কি হতে চলেছে? আমরা কিছুই করতে পারবো না। সমস্ত দেশ জুড়ে আজ ট্রাক ধর্মঘট, কোনো ট্রাক চলতে পারবে না। আমরা কোয়েম্বাটুর ও মাদুরাই থেকেও খবর পেয়েছি সব ট্রাক আটকা পড়েছে। এখন আমরা কি করব? ভাই, রিচার্ড এই ধর্মঘটের পিছনে রয়েছে, ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, ট্রাক ধর্মঘট করেছে, সে আমাদের পণ্যগুলো দোকানে নেওয়া থেকে আটকাচ্ছে। শেষ করে ফেলবো। পণ্য পরিবহনের জন্য যার কাছে যা যানবাহন আছে তাদেরকে সব এখানে নিয়ে আসতে বলো। ভয় পাইয়ে দিল নাকি? আশা করি তুই বুঝতে পেরেছিস তুই কার পাল্লায় পড়েছিস। আমার বিশ্বাস, তুই মন্দিরের সামনের দোকানটায় যাচ্ছিস, তাই না? তার ঠিক পাশে আর একটা দোকান আছে, তোর কাছে সেই ম্যাপটাও কি পাঠাবো? 100 মিটার যাওয়ার পরে বাঁ দিকে যাবি, 200 মিটার যাওয়ার পরে ডান দিকে যাবি, তারপরে বাঁ দিকে তোর গন্তব্য। মন্দিরের চুরুটা দিকে যা, অবশ্যই আমি এটা দেখছি। তুই তো যাও, তোমরা যাও ভাই। এই এই, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, জিনিসগুলো নামিয়ে দোকানে নিয়ে যাও। সমস্যা কি হচ্ছে? স্টকগুলো সব ফিরিয়ে দিচ্ছে। আপনি যা অর্ডার করেছিলেন তাই এনেছে। ভাই এদিকে আসুন, এই সমস্ত ফ্রিজগুলো তার দেওয়া, এমনকি কারেন্টের বিলের খরচাও সে দিচ্ছে। তার এই জিনিসগুলো সামনে সাজিয়ে রাখার জন্য আমাদের 10,000 টাকা করেও দিচ্ছে।
এই দুটো দোকানের সেট আপ করতে আমার 2 কোটি টাকার মতো খরচা হয়েছে। এই সাজিয়ে রাখা পণ্যগুলো তারাই আমাদের দিয়েছে। 7 লক্ষ টাকার পণ্য তারা 6 মাসের কিস্তিতে দিয়েছে। কিন্তু এখন যদি তোমার থেকে জিনিস নিই, তারা সব কিছু ফেরত দিতে বলবে। আমরা জানি আমরা একই গোত্র থেকে এসেছি। পঙ্গালের আগে তার সঙ্গে ঝামেলায় জড়াতে পারবো না ভাই। আমার দিকটাও বোঝার চেষ্টা করো। দোকানের নামের বোর্ডটাও তারাই দিয়েছে। সে আমাদের কারেন্টের বিল দিচ্ছে। কি বললো সে? ওহো, এখন সে টাকা ইনকাম করছে বলে সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশি লোকের দাসত্ব করে চলবে। হেই, বেরিয়ে হেই, আরে বেরিয়ে তো, নাকি জিতে হবে। এটা ঠিক না ভাই। শুধুমাত্র এই দোকান নয়, তামিলনাড়ুর কোনো দোকানই আমাদের পণ্য নিতে চাইছে না। আমাদের সব লোকজন দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। আমরা 5 মাস যাবত এত খেটেছি, বাইরে দাঁড়িয়ে থাকার জন্য নয়। শোন ভাই, এটা আমাদের টেনশনে ফেলার জন্য করা হয়েছে। যদি আমরা ঘাবড়ে যাই তাহলে ও জিতে যাবে। আমরা এখন কি করব? আমাকে 1 কাপ গরম চা দাও। আমাদের পণ্যগুলো দোকানে ঢোকাতে বাধা দিচ্ছে। আমরা ট্রাকগুলোকে দোকান বানাবো। আমাদের সব বন্ধুদের ফোন করো, সবাইকে সোশ্যাল মিডিয়াতে লাইভে যেতে বলো, আর এগুলোকে কাজে লাগাও। নমস্কার স্যার, খুব ক্লান্ত লাগছে আজকে। আমাকে ভালোই দৌড় করাল, কিন্তু কেন জানি না আমি এটাকে এনজয় করেছি। কে রে তুই? দারুণ কাজ করেছিস। তোর ট্যালেন্টকে ইগনোর করে আমি ভুল করেছি। তুই ওই লোক যে আমাকে বলেছিল আমায় একটা বীজ দিন, আমি আপনাদের একটা নতুন করে দুনিয়া দেব। যানবাহনকে দোকানে পরিণত করেছিস। প্রয়োজনই সবসময় আবিষ্কার করতে শিখিয়েছে। নেতা মশাই, আমি বিশ্বাস করি আপনি আমাদের ফসল ফলানোয় খুশি হয়েছেন। আমাদের ফসলের স্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করুন, আপনার সব ধ্বংস হয়ে যাবে। আর জনগণের সর্বশক্তি তাদের মাথা উঁচু করে রাখবে। তুই এখন একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিস, কারণ তুই এত দূর এসেছিস। তোর মতো বুদ্ধিদীপ্ত মন আমাকে হারানোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাস অর্জন করেছে, আর আমি এখন তোর অহংকার ভাঙতে যাচ্ছি। ভূমি, ভূমি, ভূমি। এবার আমি আমার ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছি। তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? তুই কি শুনতে পাচ্ছিস যে তোর বানরের দল তাদের জীব নাড়িয়ে গুলি ছুড়ছে? আমি এটা স্পষ্ট শুনতে পাচ্ছি। ইটস কামিং ভূমি, ইটস কামিং। একদম রকেট ছাড়ার আগে কাউন্টডাউনের মতো। আমিও তোকে একটা কাউন্টডাউন দিতে যাচ্ছি। 1, 4, 3, 2, 1
চবে কণা কণ্ডে তোরা নিয়নাই এ মাচিনা ন্যায়মা তোরা বিলবদা নান বিলবদা நம்மினம் இங்கு வீழ்வதா நாளையே இல்லை. சார், আপনি দোকানে আসতে দেরি করে ফেলেছেন। দোকানের সব স্টক শেষ হয়ে গেছে। আমি নিশ্চিত আপনি পঙ্গলের সময় এরকম অফার দেখেননি। একটা সাবান কিনলে 5 কেজি টমেটো ফ্রি পেতেন, পেস্ট কিনলে 3 কেজি পেঁয়াজ ফ্রি পেতেন, ফেস ক্রিম কিনলে 5 কেজি চাল ফ্রি পেতেন। আপনি একটা দারুণ অফার মিস করেছেন স্যার। পঙ্গাল পুরোই লাগামহীন স্যার। আমি তোর ওপর নজর রাখছি। তোর অহংকার আত্মমর্যাদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি তোর হেরে ডুবে যাওয়া চেহারা দিকে তাকিয়ে আছি। দেশের জনগণ মাত্র 5,000 টাকার জন্য তাদের ভোট বিক্রি করে দেয়। কখনোই বুঝতে পারিস নি যে তোর লোকেরা বিনামূল্যে পণ্যের জন্য তোকে ধোকা দেবে। আমরা হারিনি, চলো লড়াই চালিয়ে যাই। আমার নিজের লক্ষ্য তোমার শত্রু, আমি কাদের জন্য তাহলে আমি তাদের চেতার আশা নিয়ে সব কিছু করেছিলাম বড়, কিন্তু আমার লোকজন আমার বেঁচে থাকার ইচ্ছা নেই। ভূমি আমার দিকে তাকা, ভূমি তাকা আমার দিকে, আমার কথা শোন। আমাদের ভালোর জন্য অনেক কিছু ত্যাগ করেছো, আর আমরা আমাদের এক মাসের মাইনে ত্যাগ করতেই পারি। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। তামিলনাড়ুতে আমরা প্রবাসীদের সদরে আমন্ত্রণ জানাই, কিন্তু আমরা তোমাকে কোনো মতে বিদেশীদের হাতে পরাজিত হতে দেব না। এসো ভাইরা, বন্দে মাতরম। ভাইয়া, আমি আমার এই পার্টির ব্যাগ ভেঙে এগুলো কিনেছিলাম, চলো তাদেরকে আমাদের একতা দেখিয়ে দিই। এটা তুমি জ্বালিয়ে দিও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
இந்த இந்தியா மானம் எமது வீரன வீரம் எது எது.